এই যে আলটিমেটাম এবং ভিসা নীতি সার্বিকভাবে কোন পথে রাজনীতি যাচ্ছে আপনার কাছে কি মনে হয়? প্রথম কথা বলি যে আলটিমেটাম এবং ভিসা নীতি, তো ভিসা নীতিটাই খুব জমজমাট আলোচনা এবং সরগরম আলোচনা, শুধু বাংলাদেশ না পৃথিবীব্যাপী বাংলাদেশ এখন একটা ইস্যু হয়ে গেছে। তো এই আদতে এই স্যাংশন বা ভিসা নীতি এটা আমাদের উপরে কতটুকু কার্যকর হবে আমাদের আগামী নির্বাচনকে কেন্দ্র করে, এটা কি শুধুই নির্বাচনী ব্যবস্থার মধ্যে এটা মানে ইয়ে থাকবে, না এটা আরো অনেক দূর পর্যন্ত গড়াবে, সেটা অবশ্য আমাদেরকে আরো অবজার্ভ করতে হবে, আরো দেখতে হবে। তো প্রথম কথা হলো যে এই ভিসা নীতি বা স্যাংশন, এটা খেয়াল করে দেখেন পৃথিবীতে বহু জায়গায় আমেরিকা এবং তার ফরেন পলিসির অংশ হিসাবে, এবং আমার ভাষায় যদি আমি বলি তার সাম্রাজ্যবাদী নীতি হিসাবে, সে সেটাকে ব্যবহার করছে বিভিন্ন ক্ষেত্রে, এবং পৃথিবীর দেশে সে কোথাও গণতন্ত্র, কোথাও মানবাধিকার, কোথাও বাণিজ্য স্বার্থ, কোথাও দেশে মানে সামরিক স্বার্থ ইত্যাদি কারণে, এবং সেগুলো আমরা দেখেছি, ইরান বলেন, লিবিয়া বলেন, সিরিয়া বলেন, হ্যাঁ সর্বশেষ আফগানিস্তানেও দেখলাম, সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে দেখতেছে আফগানিস্তানে। তো এগুলো তাদের পার্ট অফ দ্য পলিটিক্স। এখন বাংলাদেশে এটা গণতন্ত্রের স্বার্থে কতটুকু সুবিধা হবে, আমি কিন্তু আমেরিকার এই নীতি দ্বারা আমি মনে করি সেটা খুব কামিয়াব হবে বলে আমি মনে করি না। মানে স্যাংশন বা ভিসা নীতির মাধ্যমে? হ্যালো, জি, যে স্যাংশন বা ভিসা নীতির দ্বারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যাংশন বা ভিসা নীতি দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের খুব উপকার হবে বলে আমি মনে করি না। এটা এর মধ্যে আমেরিকার যে রাজনীতিটা আছে, আসলে বেসিক্যালি এটা একটা জিওপলিটিক্সের একটা এর মধ্যে আমরা পড়ছি, বাংলাদেশ এখন পড়ছে। এটা তো এই নির্বাচনই তো যত অভিযোগ আছে 2014 সালের, যত অভিযোগ আছে 2018 সালের, কই তখন তো ভিসা নীতি আমেরিকান নীতি সারা পৃথিবীর এই এখনকার মতো হইচই করে তখন কেন আসেনি? এটা তো একটা প্রশ্ন আমরা রাখতেই পারি, এই প্রশ্নটা তখন আসেনি কেন, এখন এলো কেন? তাহলে পৃথিবীর দুটো ঘটনা কিন্তু ইতিমধ্যে বড় ঘটনা ঘটছে, একটা হচ্ছে করোনা, আর করোনা পরবর্তীতে হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এবং আজকে বিশ্বব্যাপী যে বন্টন, সেই সাম্রাজ্যবাদী বন্টন বলেন আর অর্থনৈতিক বন্টন বলেন, এই বন্টনের মধ্যে পড়ে কিন্তু এই ধরনের বিষয়গুলো আসছে। রিপন ভাই অনেকগুলো কথা তুলছেন, নিশ্চয়ই আমরা তো রাজনৈতিক কর্মী, আমরা নিশ্চয়ই চাইব না আমরা রাজনৈতিক একটা প্রতিপক্ষ দ্বারা নির্যাতিত হব, নিগৃহীত হব, এটা তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে তো আমরা সবাই আছি, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা সামরিক শাসন বিরোধী লড়াই করেছি, আমরা এদেশে গণতন্ত্র এনেছি, কম থাক বেশি থাক গণতন্ত্রের অনুশীলন আমরা করার চেষ্টা করি, অবশ্যই সঙ্গে একমত হব। কিন্তু ওই যে বিচার বিভাগের উপরে আমেরিকার স্যাংশন দেবেন, গণমাধ্যমে আমেরিকার স্যাংশন দেবেন, আমেরিকান স্যাংশন দেবেন, ভাই এটা দিয়ে কিচ্ছু এগোবে না। জিওপলিটিক্যালি যেটা করা হত উল্টো মনে থাকে কথা যে ভারত বিরোধিতার পলিটিক্স বিএনপির একটা আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে একটা রাজনীতি বিএনপি একসময় করতো বা এখনো করেন, কেউ আপনার মনে আছে পূবের ছিলেন, চীনের সঙ্গে সম্পর্কের জায়গা বেশি করে করতে হবে, ভারতের সঙ্গে বন্ধ করতে হবে, যখন এই রাজনীতিটা চালু করেছিলেন ভারতের বিরুদ্ধে চীনের অবস্থান, এবং আপনাদের সরকারেই চীনের প্রবল ভাবে হচ্ছিল, দ্যাট ইজ বারবার সঙ্গে হয়েছিল। তা এখন বাংলাদেশে বা এই দক্ষিণ পূর্ব এশিয়ায় যে নীতি, চিঠাকানোর যে নীতি নিয়ে আমেরিকা আজকে যে জায়গায় পাচ্ছে, আজকে আমার মহামান্য রাষ্ট্রদূত এখানে একজন আছেন রিটায়ার মমতাজ ভাই, মমতাজ ভাই আরো ভালো বলতে পারবেন, ভালো আছেন আপনি? বাংলাদেশ থেকে শুরু করে শ্রীলঙ্কা থেকে শুরু করে, জি 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 হ্যাঁ, তো সেটা আপনি দেখেন যে এইখানে এসে এই জিনিসটা টিমলি কিন্তু এই সাবকন্টিনেন্টে অ্যান্টি আমেরিকান পলিটিক্সটা কিন্তু আরো স্ট্রেংথেন হয়ে যাবে, এটা আমি আজকে বলছি, এটার ফলাফল দেখবেন হবে কি হবে। আজকে নাই শেখ হাসিনা যদি ক্ষমতায় নাও থাকেন, নিশ্চয়ই কেউ নির্বাচনে আসবেন, সেই নির্বাচনী সেই সরকারের উপরে নিশ্চয়ই আমেরিকার প্রভাব থাকবে, প্রভাব এই সব
কন্টিনেন্টে বাংলাদেশে আমরা পারমাণবিক চুল্লি করেছি, নিশ্চয়ই রাশিয়া এই আমরা বাংলাদেশে চীনের সঙ্গে যে সম্পর্ক করেছি যার উন্নয়নের উন্নয়নের জন্য সেই সম্পর্কের অর্থনৈতিক সম্পর্ক যে আমেরিকা নিজেই চীনের উপরে নির্ভর করে, যে ইন্ডিয়া নিজেই চীনের উপরে নির্ভর করে, তাহলে এই সমস্ত মানে ভুয়া, আমি একেবারেই ভুয়া বলবো যে এই কি বলে ভিসা নীতি একটা জুজুবুড়ির ভয় ছাড়া আর কিচ্ছু না। আর আলটিমেটাম রিপন ভাই ভালো বলছে কথাটা খুব যথার্থই, একটা আলটিমেটাম দেওয়া হয় মানে একটা সময় বেঁধে দিই, আমার কথা শুনবেন কি শুনবেন না আমরা বোঝার চেষ্টা করি, তারপরে আবার আরেক ধাপ রাজনীতির আরেকটা মাত্রা আমরা চড়াই সারেগামা পাদানির মতো বিষাদ থেকে সিসার্পে যাই, এটা তো রাজনীতির একটা মানে গ্রামার। তো সেই গ্রামারে আগামী নির্বাচন আর 3 মাস পরে, এখন এই 3 মাস পরে এই নির্বাচনের আর এই অক্টোবর মাসে, যদিও আজকে আমার ফখরুল ভাই বলছেন যে খেলাটা খুব অল্প সময়ে শেষ হয়ে যাবে, কি খেলা শেষ হবে আমি জানি না, তবে খেলা যে শেষ হবে না বাংলাদেশে এটা বোঝা যায়। কারণটা হচ্ছে আপনি যেটা চাচ্ছেন সেটা হবে বলে মনে হবে না, আপনাকে সাংবিধানিক বিধানের অধীনেই নির্বাচনের মধ্যে যেতে হবে যদি আজকে গভর্নমেন্ট লাইফে থাকে অর্থাৎ জীবিত থাকে, কারণ গভর্নমেন্টটাকে হত্যা করার জন্য নানান রকম প্রচেষ্টা বাইরে থেকে চলছে, হতেই পারে যে গভর্নমেন্টকে পঙ্গু করে দাও, তার মানে একটা অগণতান্ত্রিক পন্থা এখানে অবলম্বন করা হবে, কারণ বিফোর দ্য ইলেকশন আজকে গভর্নমেন্টকে পঙ্গু করা মানেই হচ্ছে একটা অগণতান্ত্রিক পন্থা। আর যদি গণ অভ্যুত্থান হয় আমি বলবো স্যালুট, আসেন গণ অভ্যুত্থানে জনগণের যাদেরকে নেতা বানিয়েছে আমরা তাদের সঙ্গে আছি, যদি সেটা হয় ওয়েলকাম, আর যদি সেটা না হয় তাহলে সেটা কিন্তু অসাংবিধানিক পন্থা হবে বা ষড়যন্ত্র হবে। তো এই জন্যেই এখন যেটুকু সময় আমাদের সামনে আছে আমার মনে হয় যে নির্বাচনী প্রক্রিয়াটার মধ্যে দেশটা গেলে পড়ে এটা বরং একটা নির্বাচনী ধারায় অংশ নিতে পারলে এটা বরং একটা শান্তির জায়গাটা। অসংখ্য ধন্যবাদ।